আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাতে পাবন্দী হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সালাত এমন একটি ইবাদত, দুনিয়ার প্রত্যেকটি ফরজ ইবাদত দুনিয়ায় ফরজ করা হয়েছে। রোজা বা সিয়াম, হজ, যাকাত, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, বিরুল ওয়ালিদাইন, যত কিছু আছে ফেরেশতা মালাইকা আসমান থেকে ওহি নিয়ে জমিনে আসছেন, এই জমিনে ফরজ হয়েছে। সালাত একমাত্র ইবাদত যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ফরজ না করে আসমানে ফরজ করেছে। অথচ একজন মুমিন ব্যক্তির গোটা জীবনে সে যদি তাকায় কয়টা রোজা মিস করেছে, খুব কম। সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত যে আমল আমাদের কাছে আমাদের জন্য সেটা হলো সালাত।